হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনসিলেবাস। আনসিলেবাস তোমাদের সকলকে স্বাগতম জানাই। তো এর আগে একটা ভিডিও ছিল যেখানে সাউন্ডের একটু প্রবলেমের জন্য তোমাদের হয়তো শুনতে একটু অসুবিধা হয়েছিল, তার জন্য ক্ষমা প্রার্থী। আমার অ্যাকচুয়ালি যে মাইকটা ছিল সেই মাইকটা নষ্ট হয়ে গিয়েছিল, যাই হোক সেই মাইকটা একটা নতুন নতুন কিনতে হয়েছে। যাই হোক, তোমরা একটু সাপোর্ট করো তাহলেই হবে। চলো শুরু করা যাক আজকের ভারতের অর্থনৈতিক চ্যাপ্টার। কী রয়েছে আজকে টপিক? ভারতের পরিকল্পনা আয়োগ বা প্ল্যানিং কমিশন সম্পর্কে। প্ল্যানিং কমিশন সম্পর্কে চলো দেখে নেওয়া যাক। তো পরিকল্পনা আয়োগ, যেটা 1950-এ 15ই মার্চ কিন্তু গঠিত হয়েছিল, পরিকল্পনা আয়োগ বা প্ল্যানিং কমিশন গঠিত হয়েছিল কবে? 1950 15ই মার্চ, খুব গুরুত্বপূর্ণ একটা কিন্তু ডেট। কাজ দেশের, এটি হচ্ছে মানে দেশের যে এই এই প্ল্যানিং কমিশনের কী কাজ ছিল, দেশের বস্তুগত সম্পদ বা মানব সম্পদকে যথাযথ, মানে দেখো আমাদের দেশে যেসব সম্পদ রয়েছে সেটাকে ঠিকভাবে ব্যবহার করে সে দেশের যাতে অগ্রগতি করা যায়, হ্যাঁ সেই সম্পদকে কাজে লাগিয়ে সম্পদের মানে বৃদ্ধি করা যায় এবং দেশেরও উন্নয়ন হয়, আর্থিক বৃদ্ধি হার বাড়ানো যায়, সেটার দিকে কিন্তু তার জন্য একটা প্ল্যান করতে হবে অবশ্যই। তার জন্য কিন্তু প্ল্যানিং আয়োগটা বা প্ল্যানিং কমিশনটা কিন্তু গঠন করা হয়েছিল, যারা কিনা সেই মানে আইডিয়াটা বা সেই নির্দেশ দেবে যে এইভাবে করলে প্ল্যানটা ভালো হয়, অর্থনৈতিক গ্রোথ ভালো হবে দেশের। এই কমিশন গঠন করা হয়েছিল ভারতীয় সংবিধানের ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি মেনে, অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি মেনেই কিন্তু এই পরিকল্পনা আয়োগটা গঠন করা হয়। এই পরিকল্পনা আয়োগ কিন্তু ভারতবর্ষের আগে কোথায় ছিল? ভারতবর্ষের রাশিয়াটা, অ্যাকচুয়ালি রাশিয়া থেকে কিন্তু এই পরিকল্পনা কমিশন প্ল্যানিং কমিশনের ধারণাটা নেয়। কোথা থেকে? রাশিয়া থেকে। আর ভারতীয় সংবিধানের ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি মেনেই কিন্তু এই পরিকল্পনা আয়োগটা গঠন করা হয়েছিল। ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, যেটা কত মানে কত নং থেকে কত নং ধারায় রয়েছে, সেটা রয়েছে পার্ট ফোরে রয়েছে, আর 36 থেকে 51 ধারার এর মধ্যে রয়েছে ডাইরেক্টিভ, মানে 36 থেকে 51 এই যে এর মধ্যে যে ধারাগুলো রয়েছে সেগুলো হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, আর পার্ট নম্বর কত ফোরে রয়েছে। তো যাই হোক, তো এক্সট্রা বলে দিলাম। ভারতীয় সংবিধানে এই প্ল্যানিং কমিশন বা পরিকল্পনা আয়োগের কোনো উল্লেখ নেই, সংবিধানের মধ্যে কিন্তু এই প্ল্যানিং কমিশন বা পরিকল্পনা আয়োগের কোনো উল্লেখ কিন্তু নেই। জাস্ট মানে এই ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি মেনে, এই মানে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিতেও কিন্তু এই পরিকল্পনা মানে আয়োগের গঠন করার কথা নেই, কিন্তু এই ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির যে ধারাগুলো রয়েছে সেই অনুসারে সেটাকে লক্ষ্য রেখে, যাতে সেটার কোনো প্রবলেম না হয়, সেইগুলোকে মেনে কিন্তু এই বিভিন্ন কমিশনটা কিন্তু গঠন করা হয়েছিল। নেক্সট হচ্ছে পরিকল্পনা আয়োগ এর কাজ কি, প্ল্যানিং কমিশনের কী কাজ? দেশের মোট বস্তুগত ও মানব সম্পদের সমীক্ষা করা, দেশের এই সম্পদের সর্বোত্তম যথাযথ ব্যবহারের পরিকল্পনা করা, তারপরে হচ্ছে তো প্রথমে সমীক্ষা করবে তবে পরিকল্পনা করবে, এটি অবশ্যই এই প্ল্যানিং কমিশনের কাজ। সম্পদ বণ্টন এবং অপচয় রোধ সম্পন্ন, তারপর কী করবে, সমীক্ষা করবে তবে প্ল্যান করবে, তারপরে সেই সম্পদ যাতে যথাযথভাবে বন্টন হচ্ছে কি না, যথাযথ যে জায়গায় মানে কাজে লাগানো সেটা হচ্ছে কি না, এবং অপচয় যাতে না হয় সেটা রোধ করা, এগুলো নিয়েও বলবে পরিকল্পনা কমিশন, এগুলো নিয়েও মানে আলোচনা করে সরকারকে বলবে। অর্থনৈতিক সমস্যা সমাধানে পরামর্শ দান করবে, কোনো জায়গায় অর্থনৈতিক সমস্যা হলে সেখানে সমাধানের জন্য পরিকল্পনা করে থাকবে, সমাধানও দিয়ে থাকবে। পরিকল্পনা রূপায়ণের অন্তিম ছাড়পত্র দিয়ে থাকে, এই পরিকল্পনা কমিশন যে পরিকল্পনাটা করে দিল সেটার যে ছাড়পত্র কে দিবে, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল বা এনডিসি। এনডিসি কিন্তু এই পরিকল্পনা কমিশন যে একটা প্ল্যান করে দিল সেই প্ল্যানটা কার্যকর করবে কে, এনডিসি বা ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল কিন্তু সেটা বৈধতা দিবে বা সেটা ছাড়পত্র দিবে। নেক্সট হচ্ছে দেখো এনডিসি কি, তো যেটা কিনা ছাড়পত্র দেবে প্ল্যানিং কমিশনের যে প্ল্যানগুলো, তো সেটা এনডিসি তৈরি করা হয় কবে, 1952-র 6ই আগস্ট কিন্তু এই ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল গঠিত হয়, 1952-র 6ই আগস্ট। দেশের প্রধানমন্ত্রী এই সংস্থার সভাপতি, প্ল্যানিং কমিশনেরও কিন্তু সভাপতিকে প্রধানমন্ত্রী হয়ে থাকেন, পদ অধিকার বলে।
তো এর অন্য সদস্যরা হলো পরিকল্পনা আয়োগের সমস্ত সদস্য ও সবকটি রাজ্যের মুখ্যমন্ত্রীও কিন্তু এর সদস্য হয়ে থাকেন। অতিরিক্ত সাংবিধানিক এক্সট্রা কনস্টিটিউশনাল এবং অসংবিধিবদ্ধ সংস্থা, এটা কিন্তু অসংবিধিবদ্ধ সংস্থা, অর্থাৎ নন স্ট্যাটিস্টরি বডি আর হচ্ছে এক্সট্রা কনস্টিটিউশনাল, মানে এটা কিন্তু এই NDC, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। তো পরিকল্পনা আয়োগ ও রাজ্যগুলির মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক তৈরির মাধ্যমে পরিকল্পনার রূপায়নের কাজ করা কিন্তু এর মানে মূল লক্ষ্য। নেক্সট হচ্ছে NDC-র কী কাজ, এর কাজ কি, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলের এর কার কাজগুলো কী। রাজ্য ও পরিকল্পনা আয়োগের রাজ্য এবং প্ল্যানিং কমিশনের মধ্যে সহযোগিতামূলক পরিবেশ তৈরি করা, মানে বিভিন্ন রাজ্য এবং পরিকল্পনা কমিশন যেটা প্ল্যান করলো সেটার মধ্যে যাতে সহযোগিতা, মানে সেটার মধ্যে যাতে কমিউনিকেশন গ্যাপ তৈরি না হয়, সেটা যাতে সহযোগিতা করা যায়, সেটার জন্য NDC কাজ করে থাকে, বিভিন্ন পরিকল্পনার বিশ্লেষণ করে থাকে, পরিকল্পনা রূপায়ণে সঠিক পদ্ধতি গৃহীত হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা কিন্তু গ্রহণ করতে পারে NDC। তারপরে হচ্ছে পরিকল্পনা রূপায়ণের আগে অন্তিম ছাড়পত্র, শেষ ছাড়পত্র কিন্তু পরিকল্পনা রূপায়ণ তো করলো প্ল্যানিং কমিশন, তারপরে শেষ ছাড়পত্র কে দিবে, এই NDC দিয়ে থাকে। লক্ষ্য পূরণে আর কি কি ব্যবস্থা গ্রহণ করতে হবে তা পরামর্শ এই সংস্থা দিয়ে থাকে। তো এই ছিল আজকে ভিডিওটি, ভালো অবশ্যই লাইক করবে, সবার শেয়ার করবে। আর এরপরে কিন্তু প্ল্যানিং কমিশন যেটা রয়েছে না, সেটা কিন্তু 1 থেকে যে 6 পর্যন্ত আমরা কিন্তু যে 5-year প্ল্যান কি ছিল, প্রথম প্ল্যান থেকে একদম ষষ্ঠ প্ল্যান পর্যন্ত কিন্তু আমরা দেখব। তারপরে 7 থেকে 12 পর্যন্ত তারপরে ভিডিওতে হবে। তো প্রথম ভিডিওতে হবে 1 থেকে 6 পর্যন্ত, তারপরে ভিডিওতে হবে 7 থেকে 12 পর্যন্ত, তারপরে আসবে নীতি আয়োগ, তোমরা জানোই। তো এরকমভাবে আসবে এরপরে ভিডিও 3টে। তো দেখার জন্য ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে।